নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড করোনা বুলেটিন। গত একদিনে দেশের করোনার গ্রাফের একটানা নিম্নমুখী গতি স্বস্তি দিয়েছে দেশবাসীকে। গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৬৩৬ জন, মৃত্যু হয়েছে ২,৪২৭ জনের। গত দুমাসের মধ্যে এটি সবথেকে আশা জাগানো পরিসংখ্যান। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই অবস্থার উন্নতিতে খুশি হওয়ার থেকে তৃতীয় ঢেউয়ের মোকাবেলার জন্য আরও প্রস্তুতি প্রয়োজন, কারণ তা এই দ্বিতীয় ঢেউয়ের থেকেও ভয়ানক হতে পারে। গত একদিনে ১৫,৮৭,৫৮৯ জনের করোনা পরীক্ষা হয়েছে সারা দেশে। গত দুসপ্তাহের মধ্যে এটি দৈনিক সর্বনিম্ন টেস্টের পরিসংখ্যান। টানা দেড় মাস বন্ধ থাকার পর ধাপে ধাপে চালু হতে চলেছে রাজধানী দিল্লির নানা পরিষেবা। ৫০% যাত্রী নিয়ে চালু হচ্ছে মেট্রো। গুজরাটের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস এবং কোর্টও খুলে গেল আজ থেকে। দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমে আসায় এই সিদ্ধান্ত। পাটনা এইমসে এখনও অবধি ২০ জন ১২-১৮ বয়সীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়েছে কোভ্যাক্সিন প্রথম ডোজের। এখনও প্রায় ১০০ জন এই বয়সী কিশোর কিশোরীর ট্রায়াল দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই দিল্লিতেও ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে যাবে কম বয়সীদের কোভ্যাক্সিনের জন্য। এখন ট্রায়ালের জন্য শিশু বাছাইয়ের কাজ চলছে। সারা পৃথিবী জুড়ে করোনার টিকাকরণ কর্মসূচির সার্থক রূপায়নের জন্য G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির থেকে সাহায্য চাইলেন বিভিন্ন দেশের ১০০রও বেশি প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা। তাদের বক্তব্য, ধনী দেশগুলি যদি গরিব দেশগুলির টিকাকরণে আর্থিক সহায়তা না করে সেক্ষেত্রে টিকাকরণে দেরি হবে এবং করোনা আরও বেশি মিউটেট করে আরও ভয়ঙ্করভাবে ফিরে আসার পটভূমি তৈরি হবে। তাই ধনী দেশগুলির এগিয়ে আসা একান্ত জরুরি।